এখনই দেহম গা তোমার মার বুকলে, তোমার আমি এই বাড়িতে থাকবার দিব না। আচ্ছা কথা কো, কবার করছো? মেহাল হাসান আমার সন্তান, ওর নানির বাড়িতেই বড় হচ্ছে, পড়াশোনা করতেছে। আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন, আমি সকালবেলা বাড়ির কাজ শুরু করেছিলাম। এমন অবস্থায় মিহাল দূর থেকে আমাকে দেখার পর এমনিতেই ছুটে চলে আসছে এবং কাজ শুরু করে দিয়েছে। একবার আমার চোখে চোখ পড়েছিল যে আমি তাকে কিছু বলি কি না, কিন্তু ওর এই অ্যাক্টিভিটিস, এই কাজ দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ হয়েছি, যে ও আমার কষ্ট দেখে মানে নিজেও আর ধৈর্য ধরে থাকতে পারেনি। এই বিয়া হয় হয় না হয় পেন উঠাও। তোমার কি আমি এনে কাম করবার কইছিলাম? কইছি কিনা কইছি? তো তুমি দিচ্ছ কে এমনি কে কি করছো সকাল থেকে এই পর্যন্ত? কি জিগাই উত্তর দাও। তুমি বিচ্ছ গাই যে পানি পড়তেছি টপ 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 করে, কি আমি ভিজবার গেছি যে জরা হে? এখন ইতি হমগা তোমার মার বুকলে, রেডি হও যাও। এক্ষণ আর 1 মিনিটও এই বেতে থাকার দরকার নাই, তাড়াতাড়ি রেডিও। তোমার কেন আমি এই বেতে থাকবার দিব না? দেবে না? হ্যাঁ তোমার মা বলে যাবে না, কার বলে যাবে? হ্যাঁ বুঝি নাই, আমার কাছে থাকবা? হয়েছে হয়েছে হয়েছে, আর কেন আমার লাগা পানি ধরতে ভাল লাগে? ধরবা? ধরো কোনটা ধরবা? যাও গোসল করবা, দাও মোটর দাও দাও। ও মানে আমার দেখলে একসময় পলাইতো, এখন যদি বলি যে তুমি আমি তোমার এই যে আইসে 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 আমার ভিজা দিবে, আমার তো কাম আছে আরো অনেক। ও কিন্তু এক সময় মানে এই আমাকে দেখলে পলাইতো, নানির বাড়ি যখন দেখতে যাইতাম 4 বছরের মতো আর আমি দেখি নাই। এখন কিন্তু এই যে গট ভিজে কি করতেছে, বন্ধ করে দেশো মোটর, বন্ধ করে দেশো, যাও যাও যাও, বন্ধ করে দাও, কই আসো 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 আসো। ও এখন কিন্তু এই যে বাড়ির যে কাজগুলো মানে টেলস টেলস পরিষ্কার করতেছি, এগুলা কিন্তু মানে ও করতেছে, ওর আবার যে স্বাস্থ্য বোন যেটা বড় বের মানে ও করতেছে। তোর কেমন এবার কিছু আমি তো বললেন আর স্বাস্থ্য তোর কেমন কইছি তুই নাই তো ও এই ওরা মানে আমি যে কাজ করতেছি দেখে একা একাই পানি নিতেছে, মোটর চালু দিতেছে, এখানে পানি দিতেছে, ঝাড়ু দিতেছে। তো ও কারেন্ট গেছে পরে বালতি যেটুকু যেটুকু পানি ছিল বে একটুকু দিয়ে গোসল করছে। মানে এই পর্যন্ত কয়বার গোসল করছে এই পর্যন্ত আজকে? কয়বার কয়বার করছি কয়বার করছো? আচ্ছা কথা কও, কয়বার করছো? ভুলে গেছো কা? কয়বার করছো কও? এম পিছায় কও কয়বার গোসল করছো এইটুকুর মধ্যে কও কও। ওই যাবার চোখ ডলে কও কয়বার করছো কও? 7 বার। 7 বার? অনেকটা পোলা 7 বার গোসল করলে তার কি করা উচিত? কি মেরে দেওয়া উচিত না? হ্যাঁ তো তোমার কে মেরে দিই মহান। হ্যাঁ
তুমি সাতবার গোসল করছো তাহলে, সাতবার মেরে দেওয়া উচিত না? আমার কাছে আছে, আইলে যাইতে চাই না, এটা অনেক বড় বিষয়। ও নানির বাড়িতে থাকে, ওইখানে পড়াশোনা করে। ওরে সামনের বছর খুব সম্ভবত মাদ্রাসায় দিয়ে দেবো ইনশাল্লাহ, ওর জন্য দোয়া করবেন। আর ও যে ওকে আমি আমার হেল্প করতে বলিনি আজকের কাজে, ও চলে আসছে আর আমারে ছাড়া এক গ্লাস পানিও খাইতে চায় না, পানিও খায় না, ভাতও খায় না। মানে এরকম হয়েছে অবস্থা, মানে ওরে নিয়ে এলে কোনো জায়গায় গেলে ওই জায়গায় যে আমার চিন্তায় থাকা লাগে যে খাইছে কিনা। আপনারা যারা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন দোয়া করবেন। আর আমি ও যে আমার সাথে কাজ করতেছে এতে আমি অনেক খুশি, যে না বলতেও আমার সাথে কাজে শরীক হয়েছে। আব্বু আঙ্কেলদের সবাইদের বল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করবেন। আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, আমি যেন মানুষের সাথে খারাপ ব্যবহার করি, বলো আমি যেন আপনাদের সবার সাথে ভালো ব্যবহার করি, বলো কি জানো গুলা, বলো আমি আপনাদের সাথে যেন ভালো ব্যবহার করতে পারি, আমি আপনাদের জন্য যেন ভালো ব্যবহার করতে পারি। ঠিক আছে ঠিক আছে, কখনো যেন মিথ্যা কথা না বলি, বলো কিলা, কখনো যেন মিথ্যা কথা না বলি, কখনো যেন মিথ্যা কথা না বলি। ঠিক আছে ঠিক আছে, তুমি আবার ঠিক আছে কও। আমি যেরকম তুমি ওইরকম? আচ্ছা তুমি যাইবা কার কাছে, মার কাছে না তোমার আমার কাছে? তোমার কাছে। ঠিক আছে আব্বু, কাজ করি আব্বু, আসো আসো আসো।